সপ্তাহে ব্যস্ততম দিনগুলি পার করার পর একটি ছুটি দিন আসে ওই দিনটাতে আমরা আমাদের নিজেদের জন্য বা ফ্যামিলির জন্য একটু স্পেশাল রান্না করার চেষ্টা করি তেমনি আজকে আমাদের ফ্যামিলির জন্য কিছু ভালো মন্দ রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না করছে হাজব্যান্ডের পছন্দের বাচ্চাদের পছন্দের আপনার আশা করি ফুল ভিডিওটা ঘুরে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রথমে চলে আসি চালটাকে বিজাত দেওয়ার জন্য যেহেতু চালটা একটু আধা ঘন্টা ভিজতে হবে তা আমি এখানে তিন পর চাল নিয়ে নিিস চালটাকে একটু পানি দিয়ে ধুয়ে ভালো করে ক্লিন করে পানি দিয়ে আধা ঘন্টা ভিজার দিয়ে রাখব বিজে দেওয়ার পরে তারপরে চলে আসি ডালটাকে বিজাত দেওয়ার জন্য যেহেতু আজকে মিক্সড ডাল রান্না করবো দিদার বলছে একটু মিক্সড ডাল রান্না করার জন্য আসলে আজকে রান্নাটা হচ্ছে একটু দিদারের পছন্দের দিদার আসলে প্রতিদিন রান্না করতে আসলে একটু টেনশনে পড়ে যে কি রান্না করবো তো দিদার যেহেতু আজকে বাসায় আসে সে বলছে একটু আমার পছন্দের বা ও রেসিপি দিচ্ছে ওই রেসিপি টা রান্না করতে বলছে তো আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে চনার ডাল আর একটু হচ্ছে মসুর ডাল তো ডালগুলোকে ধুয়ে ভালো করে ক্লিন করে বিচার দিয়ে রাখছি যেহেতু ডালটা অনেকক্ষণ বিস্ত হবে তো চলে আসছে এখানে কোরাল মাছ নিয়েছি ফ্রিজ থেকে নামিয়ে কোরড়াল মাছটাকে ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিয়েছি যেহেতু আছে কোরাল মাছ দিয়ে একটা রেসিপি হবে দিদা বলছে কোরাল মাছের রেসিপিটা করার জন্য তো কোরাল মাছটাকে প্রথমে হলুদ লবণ আর মরিচ দিয়ে একটু ম্যানিকেট করছি ম্যিনেট করে একটা ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে তারপর চলে আসছে ফাইনালি তেল বসা দিলাম চুলায় তেল একটু একটু যেহেতু এটা ফ্রাই করতে হবে আর যেহেতু এটা মিক্সে একটু পলা ভাতের সাথে রান্না করবো তো সেই জন্য এটাকে একটু ভেজে নিচ্ছি আর কোড়াল মাছ যেহেতু এমনি তো নরম একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য একটু ভালো করে ফ্রাই না করলে বাতের সাথে যখন আড়াচাড়া করবো তখন দেখা যাচ্ছে ভেঙে যাবে সেই জন্য কোড়াল মাছটা একটু ভালো করে বেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে চলে যাচ্ছে মূল রান্নায় কোড়াল মাছটা এই পিঠ এই পিট ওই পিট উল্টাই দিচ্ছি আর দিদারে যেহেতু বলছে আজকে একটু কোড়াল মাছের পোলাও করবে পোলাও করার জন্য এজন্য ফিস পোলাও তা আমি যেহেতু অনেকদিন পোলাওটা করি না সময়ের জন্য বাচ্চারাও খেতে পছন্দ করে বাচ্চারা আসলে ওই দোনে খাবারগুলোই পছন্দ করে তো এখন মাছটা বাজি হয়ে গেছে আর যেহেতু বেগুন বাজি করবে একটু বেগুনটা দিদার কেটে নিচ্ছে যেহেতু আজকে দিদারের পছন্দের রেসিপি সে আমাকে রেসিপি দিয়েছে সেজন্য তাকে আজকে একটু কিচেনে ঢুকালাম এমনিতে আসলে সে কিচেনে ঢুকে না আর ডুকতে না আমি কারণ ছেলেরা একটু কিচেনে ঢুকলে দেখা যাচ্ছে যে কিচেনটা একটু এলুমুলো করে আর আমার কিচেনটা এলুমুল্লো করলে আমার কাছে কাজ করতে ভালো লাগে না এখানে বেগুনটা ম্যানিগেট করে নিচ্ছি হলুদ লবণ মরিচ আর হচ্ছে আপনার একটু সরষা তেল দিয়া এটাকে মেখে রাখবো তারপরে চলে আসছে ফাইনালি টমেটো যেহেতু আজকে একটু বাজি করবো টমেটো সে দিদার রেসিপিটা দিদার বলছে একটু টমেটোটা এইভাবে বাজি করার জন্য সেজন্য দিদার টমেটোটা কেটে নিচ্ছে আর ভিতরের যে টমেটোর অংশটা আছে সেটা একটু বাইর করে নিচ্ছে সুরির বের করে তারপরে এটা হাত দিয়ে চিপে রসটাকে আমি আলাদা করে নিচ্ছি আর ভিতরে যে ইয়াগুলো আছে মাংসটা আছে ওটাকে আমি একসাথে কুচাই নিচ্ছি দিদার পেঁয়াজ কুচায় নিচ্ছে দোডা পাতা নিচ্ছে তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচাই নিচ্ছে এগুলো সবগুলোকে একসাথে কুচায় নিয়ে তারপরে একটা ডিশে ঢেলে নিচ্ছি যেহেতু দিদারা পছন্দের খাবার আজকে সেজন্য সে একটু অনেকদিন পরে আমাকে হেল্প করতেছে আসলে সে আগেও হেল্প করতো আরিয়া যখন হয়েছিল সে ছয় মাস আমাকে রান্না করে খাওয়াইছে তখন আমি পারতাম না পারমান্ট মেয়ে ছিল না সেজন্য তো সব কিছু উপকরণ নিয়ে আসছে নিয়ে ফাইনালি চলে আসছে চুলা রান্না করার জন্য প্রথমে আমি পাতিলটা বসে তেল দিয়ে দিলাম তেলে দেওয়ার পরে তারপরে এখানে যা আস্ত মশলাগুলো আসে সেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপরে এখানে যে পেস্টগুলো আছে সবগুলো পেস্ট দিয়ে দিলাম এখানে আমি করতেছি যেহেতু ফিশ পোলাও করবো পোলাও যে যেভাবে রান্না করে ঠিক ওই নিয়মে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তো যেখানে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে কষানোর পরে আমি একটা চালটা দিয়ে দিয়েছি চালটা দেওয়ার পরে চালটা একটু নেড়ে চেড়ে যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে যেহেতু রাইস রান্না করতেছি পোলাও পোলাও নিয়মে সব কিছু করতেছি আর যেহেতু মাছটা আগে বেজে রাখছি মাছটা আমি পরে দিব বাটটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি মাছটা অ্যাড করে দিচ্ছি তো বাটটা প্রায় হয়ে গেছে মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে উপরে ডাকনা দিয়ে দিবো আর একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু পোলাও বা রাইস পোলাও মাছের ফ্লেভারটাও বে তেমনটা আসবে না রান্না আসবে ফাইনালি বাট রান্না হয়ে গেছে বাটটা আলহামদুল্লাহ এতটা মজার ছিল প্রথমবার রান্না করছি প্রথমবারে আলহামদুল্লাহ অনেক মজার ছিল আমার মেয়ে ছেলে তো প্রায় সময় বলে আম্মু আমাদের জন্য এই ধরনের রান্না করবা ওরাও আসলে বাচ্চারাও এই ধরনের রান্নাগুলো খেতে পছন্দ করে দেখতে যেমন সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল তা ফাইনালি আমি চলে আসছি ডাল রান্না করার জন্য তো ডালের সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডালটা ধোয়ার পরে পানি দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আরেক কিছু আস্ত পেঁয়াজ দিয়েছি দিদার বলছে একটু আস্ত পেঁয়াজ খাবে সে আবার ডালের সাথে আস্ত পেঁয়াজটা একটু পছন্দ করে কাঁচামরিদ দিয়ে দিচ্ছি এদিকে ডালটা ফুটে গেছে ফুটে যাওয়ার পরে এখানে টমেটো অ্যাড করে দি অ্যাড করে দিলাম তা আমি সাধারণত রান্নাতে একটু টমেটো দিই ডালে আমার কাছে ভালো লাগে কালারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে তো আমি যেহেতু ডালটা মিক্স করবো মিক্স করার আগে আমি পেঁয়াজটা উঠে নিচ্ছি না পেঁয়াজটা ভেঙে যাবে তা ডালটাকে আজকে একটু বাগার দিব ঘি দিয়ে দিদার একটু ঘি দিয়ে বাগা দিতে তো ঘি দিয়ে একটু রসুন দিয়ে ডালটাকে বাগান দিয়ে দিচ্ছি আর এদিকে একটু একটু দিয়ে দিয়ে দিলাম মিক্স হয়ে গেছে পানি পানি যতটুকু প্রয়োজন এটা গ্রেভি টাইপের হবে বেশি ঘন ঘনওনা বা ডালটা এতটা মজার এটা আসলে বলে বোঝানোর অসম্ভব মজার ছিল ডালটা তো এখানে চলে আসি ডাল রান্না শেষ তারপর চলে আসছি যেহেতু টমেটো ভাজে কি টমেটোর যে ভিতরে পুটটা আছে পুরের সাথে সবগুলো মিক্স করে একটু ডিম দিয়ে দিচ্ছি যেহেতু টমোটোর ভিতরে থাকবে টমোটোকে ধরে রাখার জন্য ডিমটা দিয়ে সবকিছু মিক্স করে এখানে প্রথমে কড়াইতে তেল দেওয়ার পরে টমোটোগুলা দিয়ে দিলাম টমেটোর পরে যে ভিতরে পুটটা রেডি পুটটা সাহায্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপরে একটু ভেজে নিচ্ছি কাজটা একটু সাবধানে করতে হয় যেহেতু টমেটোটা একটু নরম আর ভিতরে পুটটাও একটু এলোমেলো থাকে সেজন্য একটু সাবধানে করতে হয় সাবধানে করার পরে একটু ভালো হালকা চুলার আশে করতে হয় তো ফাইনালি আমার টমেটো বাজা হয়ে গেছে টমেটোটা মানে অসম্ভব মজার ছিল কি বলবো মানে এটা আর যেহেতু আজকে প্রথম করছি দিদারা রেসিপি খেতেও অসম্ভব মজার ছিল তারপর চলে আসছি ফাইনালি বেগুন ভাজি করার জন্য আর বেগুন ভাজিটা তো সবাই পছন্দ করে যেভাবে ভাজি করি না এখনও বেগুন ভাজিটা খেতে অসম্ভব মজা বাচ্চারাও পছন্দ করে বড়োরাও পছন্দ করে তা আমার বাচ্চাদের খুবই পছন্দ বেগুন সেজন্য আজকে রেসিপির সাথে একটু বেগুন ভাজি রাখলাম আর যেহেতু পলা পলাবার সাথে আসলে জোল টোল তেমন একটা ভালো লাগে না আর যেহেতু ডাল করছি সেজন্য একটু বাজাটা একটু আজকে বেশি রাখছি তো ফাইনালি চলে আসছি রান্না শেষ গুসুর করে নামাজ করে চলে আসছি খাওয়ার জন্য তো আজকে রেসিপিটা অসম্ভব মজা ছিল আপনারাও ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য সবগুলো বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পছন্দ করবে খাবারগুলো দেখতে যতটা সুন্দর খেতে অসময় মজা ছিল তো আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেয়ান্লা আল্লাহ